আসসালামু আলাইকুম। যারা কামিজের তালপাটের হিসাব বোঝেন না, তালপাট না কেটে কিভাবে কামিজ কাটিং করবেন, তাদের জন্য আজকের এই ভিডিওটি। শুধু কাটিংয়ে না, কাটিং করার পরে কিভাবে এটা সেলাই করবেন সে প্রসেসটাও আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখায় দেব। এই কামিজটির সাইজ হলো 38 ইঞ্চি। তাহলে চলুন আমরা কাটিংটা আগে দেখে নিই। সবার প্রথমে আমি লম্বার মাপটা দেব, উপরে 1/2 ইঞ্চি সেলাই প্লাস বাদ দিয়ে লম্বার মাপটা ধরব। লম্বা আছে 41 ইঞ্চি, এই 41 ইঞ্চিতে দাগটা দিয়ে দিলাম। নিচে এইটুকু আমাদের মোড়ানি দেওয়ার জন্য লাগবে। এরপর আমি মোহরার দাগটা দেব। 38 ইঞ্চি বডির ক্ষেত্রে 6 ইঞ্চি 2 সুতা মোহরার দাগটা দিতে হবে। আর যদি আপনারা ওপর থেকে ধরেন তাহলে 15 ইঞ্চিতে দেবেন, ঠিক আছে? তাহলে একুরের মাপটা বের হয়ে আসবে। এরপর জামার সাইড ফাড়া, যেখানে ফাড়া থাকে, ওটা আমি রাখবো 25.5 ইঞ্চি। এরপরে এই দাগ থেকে এই দাগ আমরা দেখব কত আছে, এর অর্ধেক করে কমনের মাপটা আমরা বের করব। এভাবে আমরা যদি অর্ধেক করি, করার পরে এখানে একটা দাগ দিয়ে দেব, এটা হলো আমাদের কমনের মাপ। এরপর দাগগুলা সোজা টেনে দেব। এখন আমি গলার মাপটা দেব। যেহেতু এই জামাটা দুই পাশে পড়বে, দুই পাশে একই গলা হবে, সেজন্য গলার স্বর্ণটা বেশি দেওয়া যাবে না, 2.5 ইঞ্চি দেব। যদি পেছন গলা ছোট হইতো তাহলে কিন্তু আমি 3.25 ইঞ্চি এখানে দিতাম। যেহেতু দুই পাশে একই গলা, এখানে আমি দেব 2.5 ইঞ্চি, ঠিক আছে? এরপর টোটাল পুটটা রাখবো 6.5 ইঞ্চি, সেলাই সহ 6.5 ইঞ্চি। এই 6.5 ইঞ্চি রাখলাম। এই 6.5 ইঞ্চি এখান থেকে নিচেও একটা দাগ দিয়ে নেব। দেওয়ার পরে এই দাগটা সোজা টেনে নেব। এরপরে বডির মাপটা দেব। 38 ইঞ্চি বডি, 4 ভাগ করলে হয় 9.5 ইঞ্চি। এই 9.5 ইঞ্চিতে বডির মাপটা দিয়ে দিলাম। একইভাবে কোমরের মাপটাও দেব। কোমরে আছে 34 ইঞ্চি, তাহলে 8.5 ইঞ্চি হয়। হিপের মাপটা আছে 38 ইঞ্চি, এখানেও 9.5 ইঞ্চি দিয়ে দেব। এখানে যেহেতু আমি দুইটা পার্ট একসাথে কাটিং করতেছি, সামনা এবং পেছন পার্ট, সেজন্য বডির মাপকে আমি 4 দিয়ে ভাগ করে বডির এখানে দিছি, কোমরের মাপকে 4 দিয়ে ভাগ করে দিছি, হিপের মাপকেও 4 দিয়ে ভাগ করে দিয়ে দিছি। আর আমার নিচের ঘ্যাটটা নেওয়া আছে 2 ইঞ্চি, একটা পার্টে এভাবে ধরে 2 ইঞ্চি নেওয়া আছে, তাহলে 2 ইঞ্চির অর্ধেক করলে হয় 11 ইঞ্চি, এখানে 11 ইঞ্চি দিয়ে দেব। এরপরে এই দাগটা আমি এখন মিলাই দেব। এখন আমি বডি শেপটা দিয়ে দেব। বডি শেপটা সাধারণত আমরা এভাবে দিয়ে থাকি, কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, যাদের বুকের স্থান বড় তাদের কিন্তু এভাবে শেপ দিলে বডির এখানে টান খেয়ে যাবে, এই জায়গায় টান খেয়ে যাবে, বগলের জায়গায় কাপড় টেনে ধরবে। যাদের বুকের স্থান বড় তাদের ক্ষেত্রে স্কেল এভাবে উল্টা শেপ করে দিতে হবে। তাহলে এটা 38 ইঞ্চি বডি, এর একটু বডির স্থান বড়, আমি এভাবে উল্টা শেপ দিয়ে দেব। এই জায়গায় আবার মিলাই দেব। এটা গেল অরিজিনাল মাপ। এখন এক্সট্রা কাপড় আমরা রাখবো 1.5 ইঞ্চির মতো, এখানে 1.5 ইঞ্চি, এখানে 1.5 ইঞ্চি, এদিক 1 ইঞ্চির একটু বেশি বা 1 ইঞ্চি, নিচেও একটু 1 ইঞ্চির বেশি একটু রাখবো, এটা মোড়ানি দেওয়ার জন্য। তো এই শেপগুলো আমি দিয়ে নেই, তাহলে বুঝতে সুবিধা হবে। এরপরে মোহরা শেপটা দিতে হবে। যেহেতু এই কামিজের তালপাট হবে না, সেক্ষেত্রে মোহরা শেপটা একটু ভিন্ন সিস্টেমে দিতে হবে। আমরা সাধারণত যখনই তালপাট দিয়ে কামিজ কাটিং করি, এখানে 1.5 ইঞ্চি দিয়ে থাকি। যখন তালপাট হবে না, সেক্ষেত্রে এখানে 1 ইঞ্চি দিতে হবে। এই 1 ইঞ্চি আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে এই রাউন্ডটা সুন্দর করে দিতে হবে, এখান থেকে ধরে এভাবে সুন্দর করে রাউন্ডটা নিয়ে গিয়ে বগলের এখানে মিলাই দিতে হবে। এখন এই বগলটা মেপে দেখতে হবে কত আছে। যদি আপনি একবারে একুরেট কাটিং করতে চান, তাহলে কিন্তু আপনাকে এই বগলটা মেপে কাটিং করতে হবে। আর যদি চান আপনি যখন সেলাই করবেন তখন আবার এই বগলটা কাটিং করবেন, তাহলে এটা কিন্তু আমি এখান থেকে ধরে 6 ইঞ্চি 2 সুতা দিছি, তখন আপনাকে 6 ইঞ্চি দিয়ে কাটতে হবে, ঠিক আছে? 6 ইঞ্চি দিয়ে কাটলে পরবর্তীতে সেলাই করার সময় আপনাকে কিন্তু 2 সুত পরিমাণে এখানে আবার ছুটে ফেলতে হবে। যেহেতু আমি একুরেট কাটিং করি, সেজন্য আমি একবারে মোহরার মাপটা বের করে নিয়ে কাটিং করব। 38 ইঞ্চি বডির বগলের মাপ হলো 8.5 ইঞ্চি। এটা কিভাবে বের করবেন? বডির যে টোটাল মাপটা থাকবে, মনে করেন এই বডির টোটাল মাপ হচ্ছে 38, এখান থেকে আমরা 4 মাইনাস করব। 4 মাইনাস করলে হলো 34 ইঞ্চি।
এই 34 কে আমরা যদি 4 দিয়ে ভাগ করি তাহলে কিন্তু আমাদের বগলের মাপটা বের হয়ে আসবে। এভাবে আপনারা যে কোনো কামিজের বগলের মাপ বের করতে পারবেন। তাহলে এখানে যদি 4 দিয়ে ভাগ করি 4^32 8 ইঞ্চি 8.5 ইঞ্চি হয়। এই 8.5 ইঞ্চি এখন এই বগলটা দিলে একুরেট কিন্তু বগলের মাপটা বের হয়ে আসবে। এখন এই 8.5 ইঞ্চি কিভাবে চেক করবেন, যখন দুই পাশে একই গলা হবে তখন আপনার ঘাড়ে কিন্তু 2 সুত পরিমাণে ডাউন দিতে হবে, এখান থেকে 2 সুত পরিমাণে ডাউন দিতে হবে। আর যদি সামনা পাটে তালপাট কেটে আপনারা কামিজ কাটিং করেন তাহলে সামনা পাটে 1/2 ইঞ্চি ডাউন দিতে হবে। যেহেতু এটা দুই পাশে একই গলা এখানে আমি 2 সুত পরিমাণে হালকা করে ডাউন দেব। এরপরে এই 8.5 ইঞ্চি এখন চেক করতে হবে। এখন আমরা যখন ঘাড়ে সেলাই দেব এখানেও কিন্তু 1/2 ইঞ্চির মতন আমরা সেলাই দিয়ে দাবাই, এই 1/2 ইঞ্চি বাদ। এরপরে এই সাইডেও যখন সেলাই দিই তখনও কিন্তু আমরা হাতাটা ধরে 1/2 ইঞ্চি দুধ দিয়ে সেলাই দিই। সে সিস্টেমে এখন বগলটা চেক করতে হবে, 1/2 ইঞ্চি দুধ দিয়ে এভাবে ফিতাটা ধরতে হবে। এভাবে আস্তে আস্তে ফিতাটা ঘুরায় নেবেন, নেওয়ার পরে দেখবেন এখানে আপনার একুরেট মাপটা চলে আসবে। এভাবে লক্ষ্য করেন, এই দেখেন এটা যখন কাটিং করবো 8.5 ইঞ্চি কিন্তু চলে আসবে, এটা হলো একুরেট কাটিং। আর যদি আপনার ভয় হয় আমার যদি বগলটা বড় হয় পরবর্তীতে আমি কিভাবে এটা সমাধান করব, তাহলে আপনি এই দাগটা আমি এখান থেকে যত দিয়েছি আপনি দরকার হলে একটু উপরে দিয়ে কাটিং করবেন। আমি সব সময় একুরেট কাটিং করি, কারণ হইতেছে আমি বিগত 5 বছর ধরে মালয়েশিয়ায় কাটিং করি। এই দেশে আমাদের সাথে কাজ করে পাকিস্তান, ইন্ডিয়া, মিয়ানমার, আরও দুই একটা দেশ আছে বড় কারখানা, কিন্তু এখানে অনেকজন লোক কাজ করে। এখন এই দেশে যে নিয়ম হইতেছে এই মোহরার মাপটা সঠিক হিসাবে কাটতে হবে, তা না হলে যখন কারিগর সেলাই করে তারা কিন্তু কখনোই এটা ছোট বড় থাকলে কাটিং করে নেবে না, তারা একবারে একুরেট কাটিং নেবে। একুরেট কাটিং হলে তারা শুধু এই দাগে দাগে সেলাই করবে। এই যে আমি মার্জিনটা দিয়েছি এরা পরবর্তীতে আর মেপও দেখবে না এখানে বডি কত আছে, কোমর কত আছে, তারা কিন্তু এই দাগ অনুযায়ী সেলাই করবে, দাগের বাইরে তারা 1 সুত পরিমাণেও সেলাই করবে না। সেজন্য আমাদের এই বগলের মাপগুলা একুরেট বের করতে হয়। আশা করি আমার কথাগুলো বুঝতে পেরেছেন। এখন আমি এটা কাটিং করব, একটু লক্ষ্য করে এখানে 2 সুত পরিমাণে দাবাই দেব। এরপর নিচে লক্ষ্য করেন এটা কিন্তু সোজা আছে, এটা সোজা রাখা যাবে না, 1/2 ইঞ্চির মতো এটা উপরে উঠে দিতে হবে। অনেকেই জামা সেলাই করার পরে সাইড ট্যাপসা হয়ে যায়, এই সমস্যাটা কি জন্য হয় এবং এর সমাধান কিভাবে করবেন এই যখন আমি এই কামিজটা সেলাই করে আপনাদের দেখাবো তখন এই জিনিসটা আমি বিস্তারিত আলোচনা করব। এখন এই দাগগুলোতে খটকা দিয়ে নেব। এরপর আপনি যদি চান এই দাগগুলা ভেতর পাশও এইভাবে উঠে দিতে পারেন, তাহলে হবে কি আপনার সেলাই করার সময় মাপজোক দিতে হবে না। এ দেখেন আমি কিভাবে দাগগুলো দিই, দেওয়ার পর কিভাবে সেলাই করব আপনারা একটু লক্ষ্য করবেন। এভাবে কিন্তু আমরা যে দাগ দিয়ে থাকি আর কারিগররা কখনো কিন্তু ওরা আর মাপজোক দেয় না, এই শুধু দাগে দাগে সেলাই করে, কারণ এখানে একুরেট দাগটা দেওয়া আছে, এখানে দুই পাশে একুরেট মাপটা দেওয়া আছে। আর যখন এক পাশে দাগ থাকে আর এক পাশে আমরা সেলাই দিই, আইডিয়া করে সেলাই দিই, আমাদের কিন্তু শেপটা সঠিক থাকে না। এটাই হলো তালপাট ছাড়া কিন্তু কামিজ কাটা সঠিক নিয়ম। এখন এই কাপড়টা দিয়ে হাতা কাটিং করতে হবে। লক্ষ্য করেন এখানে কিন্তু মাঝখানে জয়েন্ট পড়তেছে, এই মাঝখানে জয়েন্টটা আমি ডিজাইন করে দেব, কেউ বুঝতে পারবে না এখানে ডিজাইন আছে। এখানে আমি 3টা বিট দিয়ে দেব, যারা এরকম আগে সেলাই করেছেন তারা হয়তোবা আমার বিট কথা শুনে বুঝতে পেরেছেন, আর যারা বোঝে নাই এখনই আমি আপনাদের এই জিনিসটা সেলাই করে দেখা দেব। সেলাই করার আগে হাতার মাপটা এখানে বের করে নেই, এই 1/2 ইঞ্চি উপরে ঘাড়ে সেলাই দেওয়ার জন্য রাখলাম। হাতার লম্বা আছে 15 ইঞ্চি, এই 15 ইঞ্চি দিলাম। দেওয়ার পরে এটা আগে কেটে নেব, তারপরে এই বিট 3টা দিয়ে এসে হাতাটা কাটিং করব। আগে যদি আমরা যদি কাটিং করি পরবর্তীতে হাতাটার ছোট বড় হতে পারে, সেজন্য আগে হাতার বিটটা দিয়ে নেব। এখন এগুলো দাগ দিলাম না, আগে এটা কাটিং করে নিই। লক্ষ্য করেন দুইটা দুইটা করে সেলাই করে নিতে হবে মাছ দিয়ে।
এরপরে সিধা পাশে এরকম নখ দিয়ে সুন্দর করে ছেঁচে নেবেন। ছেঁচে নেওয়ার পরে এরকম সেলাইটা মাঝ সেন্টার করে একটা ভাঁজ দেবেন। দেওয়ার পরে এবার এখানে একটু একটু সেলাই ধরতে হবে, যাতে শুধু আপনার এখানে দেখা যায় একটা বিট আছে। এই যে একটা বিট দিয়ে নিলাম, এখন এই পাশে আরও একটা বিট দিয়ে দেব হাফ ইঞ্চি দূরে। এই যে দুইটা বিট দিলাম, এবার অপর পাশে আর একটা বিট দিতে হবে। লক্ষ্য করেন এখানে দুই পাশে দুইটা বিট দিয়েছি, আর মাঝখানে যে জয়েন্টটা পড়েছে ওই জয়েন্টের উপরে আর একটা বিট দিয়েছি। টোটাল তিনটা বিট দিয়েছি, আপনারা চাইলে আরও দুই একটা বিট বাড়াই দিতে পারেন, কিন্তু আমি তিনটা বিট দিলাম আপনাদের দেখানোর সুবিধার্থে। এখন যদি এটা মাঝখানে থাকে দেখতেও সুন্দর লাগবে এবং কেউ বুঝতেও পারবে না এখানে আমরা জয়েন দিয়েছি, ঠিক আছে। এই যে মাঝখানে তিনটা বিট হয়ে গেল, এখন আমরা হাতা কাটিং করব। এরপর এই ঘাড়ে হাফ ইঞ্চি সেলাই প্লাস বাদ দিয়ে হাতার ডাউনটা দিতে হবে 0.3 ইঞ্চিতে। এই 0.3 ইঞ্চি দিয়ে দিলাম, 0.3 বা 3 ইঞ্চি দিলেও সমস্যা নাই, আমি 0.3 দিলাম। এরপরে এই দাগটা সোজা দিয়ে নেব। হাতার মুখ আছে 10 ইঞ্চি, এই 10 ইঞ্চি 10-এর অর্ধেক করলে হয় 5। আমরা বগল কাটছিলাম 8.5, এটা কোনো হিসাব কিতাব নাই, এভাবে কোনাকুনিভাবে 8.5 দিয়ে দিলে আপনার কিন্তু একুরেট হবে। আপনি যদি আমার সিস্টেমে কাটিং করেন তাহলে কিন্তু আপনার এই হাতার বগলটা একুরেট রাখতে হবে। আপনি বডির এখানে আমি একুরেট করে কাটছি, এখানে আপনি 2 সুত পরিমাণে কমও কাটতে পারেন, কিন্তু যে একুরের মাপটা বের করবেন বডির যে মাপ থাকবে ওটাকে 4 ইঞ্চি মাইনাস করে যত থাকবে অতকে 4 দিয়ে ভাগ করবেন। এটা হলো অরিজিনাল হাতার বগলের মাপ, ঠিক আছে। এখানে ওই একুরের মাপটা দেবেন, আর বডির পাটে আপনি চাইলে 2 সুত পরিমাণে কমও কাটতে পারেন। তাহলে এখানে 8.5 আমি দিয়ে দিছি। এরপরে এই হাতাটা হালকা শেপ দিয়ে নেব সেলাই প্লাস রাখার জন্য। এখানেও আমি এই 1.5 ইঞ্চি মতো কাপড় রাখলাম। দেখেন এখানে আমি যেইটুক কাপড় রাখছি এখানেও কিন্তু সেম ওইটুক কাপড়ে রাখছি। এগুলো হলো কাটিংয়ের সিস্টেম, আপনার কাটিংয়ের এই বেসিক এগুলো নলেজ, এগুলো আপনাকে নিজে নিজেই তৈরি করতে হবে। এরপরে দেখেন হাতার শেপটা আমি কিভাবে কাটিং করি, এখান থেকে আসবে, এখানে হালকা একটু রাউন্ড হবে, ঠিক আছে। এখানে রাউন্ড হয়ে এই জায়গায় আসার পরে হালকা শেপ ডাউন দিয়ে এই জায়গায় মিলে যাবে। এখানে একটা বিষয় লক্ষ্য করেন, আমরা হাতা কিভাবে জয়েন দিই, আগে এই ঘাড় জয়েন দিয়ে নেই, তারপর হাতাটা আগে লাগাই নেই, তারপরে হাতা থেকে ধরে একবারে এই সাইডটা সেলাই করি, ঠিক আছে। এই সিস্টেমে সেলাই করলে আপনার সুবিধাগুলো কী কী হবে, আপনার যদি কোনো কারণে বডি টাইট বা লুজ হয়ে যায় তাহলে আপনি কিন্তু এক সেলাইয়ে এটা ঠিক করতে পারবেন। আর যদি এভাবে আপনারা বডি গোল করার পরে হাতাটা এভাবে সেটিং করেন তাহলে কিন্তু আপনার দুইটা সমস্যা পড়তে হবে, সেটা হইতেছে আপনার হাতা এভাবে যখন আপনি লাগাবেন ঘাত থেকে ধরে আপনার এই সেলাই আপনার কিন্তু আপডাউন হয়ে যায়, এটা সবার ক্ষেত্রে একটু একটু আপডাউন হয়ে যায়, এটা মিলে না। আবার ঘাড়ের সেলাই মাঝে মাঝে যারা নিচ থেকে ধরে ঘাড় সেলাই কিন্তু একটু আপডাউন হয়ে যায়। আর আপনি যদি ঘাড় সেলাই দেওয়ার পরে হাতাটা লাগান তাহলে আপনার কিন্তু ঘাড়ের এখানে এটা কিন্তু মাঝ সেন্টারে থাকতেছে, আবার এই যে সেন্টার আছে দুই হাতার যে সেন্টার এটাও কিন্তু আপনার সমানভাবে যাইতেছে, কম বেশ হলে দুই পাশে কিন্তু সমানভাবে সেলাইটা হইতেছে। আজ আমি এই সিস্টেমে আপনাদের সেলাই করে দেখাবো, তাহলে আপনারা সহজেই বুঝতে পারবেন। এই সিস্টেমে সেলাই করে অনেক সুবিধা, কিন্তু এই সিস্টেম সেলাই করলে আপনাকে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, এখানে আমার এই কাটিংটা লক্ষ্য করেন, এখানে আসার পরে এটা কিন্তু আমি সোজাই রাখছি, এটা কখনোই এভাবে ট্যাসা করে কাটিং করা যাবে না। আবার এই জায়গায় আসার পর এটা কিন্তু আমি সোজা রাখছি, এটা কিন্তু কোনোভাবে এভাবে ডাউন দেওয়া যাবে না, এটা সোজাই রাখতে হবে। এই দুইটা জিনিস লক্ষ্য করতে হবে যদি আপনি আগে ঘাড় জয়েন দিয়ে হাতা লাগান, ঠিক আছে।
এখন আমি গলাটা কাটিং করব, দুই পাশে ডায়মন্ড গলা দেব আমি। এখানে গলা ছড়ানো দিছি আমি 2.5 ইঞ্চি, এই 2.5 ইঞ্চি এখানে দিয়ে দিলাম, ঠিক আছে। আর 3 ইঞ্চি বডির গলা লম্বা দেব আমি 5 ইঞ্চি। আপনি চাইলে গলার এটা লম্বা ছোট বড় করতে পারেন, কোনো সমস্যা নাই। ডায়মন্ড গলা এখানে হালকা শেপ দিয়ে দেই তাহলে ভালো হবে। এই যে গলা কাটিং করলাম, এখন মিশনে গিয়ে আপনাদের পুরো কামিজটা আমি সেলাই করে দেখাবো।